ডোমকলে আচমকায় মাদ্রাসা থেকে নিখোঁজ দুই কিশোর, বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি সন্ধান। অবশেষে পাঁচ দিন পর দুই ছেলেকে ফিরে পেল পরিবার। পাশের গ্রামের এক যুবকের তৎপরতায় দুই কিশোরের সন্ধান মিলেছে। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। আচমকায় মাদ্রাসা থেকে নিখোঁজ হয় দুই কিশোর, বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি সন্ধান। অবশেষে পাঁচ দিন পর দুই ছেলেকে ফিরে পেল পরিবার। পাশের গ্রামের এক যুবকের তৎপরতায় দুই কিশোরের খোঁজ মিলল। পরিবার সূত্রে জানা যায়, গত 24 জুন শুক্রবার জোরগাছা মালতিপুর এলাকার এক মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার নাম করে বেরোয় ডোমকলের নুদ্দিনগর এলাকার বছর 15-র এক কিশোর এবং জিতপুর এলাকার বাসিন্দা 14 বছরের এক কিশোর। তারপর আর বাড়ি ফেরেনি দুজনেই। সেদিন সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজ না পেয়ে ডোমকল থানায় নিখোঁজ ডায়েরি করে দুই কিশোরের পরিবারের লোকজন। কাকতাড়ীয়ভাবে বুধবার খাগড়া স্টেশনে নামে মানিকনগর এলাকার এক যুবক একরামুল শেখ। তখনই সেখানে ওই দুই কিশোরকে দেখে কথা বলতেই সন্দেহ হয় একরামুলের। ফোন নম্বর নিয়ে বাড়িতে যোগাযোগ করা হয়। সেখান থেকে দুজনকে ডোমকল থানায় আনা হয়। জিজ্ঞেস করলাম যে তোমরা কোন মাসে পড়াশোনা করো, দিয়ে বললো যে আমরা এই ডোমকল মাসে পড়াশোনা করি। দিয়ে আমি বললাম তোমাদের বাড়িটা কোথায়। তো ওরা বললো আমাদের বাড়ি হচ্ছে মানে জিতপুর, আরেকজন বলছে কলাডাঙ্গা। বললাম তোমাদের সাথে কেউ আছে? তো ওরা বললো না, কেউ নাই। তা বললো তাহলে তাহলে আমার সাথে চলো, মাদের সাথে যাও। যে মাদের সাথে রাতে নিয়ে গেলাম আমাদেরকে, দিয়ে ওখানে নিয়ে যাওয়ার পরে এবার সকালবেলাতে ওরা বললো যে ফোন নাম্বার আছে একজনের, তা বলছে ছোটো একটা ছেলে। যে ফোন নাম্বার আমি ওর কাছে নিলাম। নেওয়ার পরে আবার সে বাড়িতে ফোন করি ভাইকে, ভাইকে ফোন করার পরে বললাম যে আবার সকালবেলাতে ওদেরকে নিয়ে এসে এখন থানাতে। পুলিশ ওই দুই কিশোরকে পরিবারের হাতে তুলে দেয় বৃহস্পতিবার। ছেলেদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। কি কারণে বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা ছিল তাদের, কোথায় যাচ্ছিল, ধোঁয়াশায় রয়েছে পরিবার। আর বাচ্চাকে তো ইয়ারা নিয়ে এসলো, এদের হাত দিয়ে মানে এরা সকাল 7টাতে আমাকে ফোন করেছিল, ভাই আপনি কান্নাকাটি করেন না, আপনার ছেলে পাওয়া গেছে, আপনার ছেলেকে আমরা নিয়ে আসছি। আমি বললাম ভাই তাহলে নিয়ে আসো আমার ছেলেকে, ওদের সাথে তো কথা বলছে আর আসছে, কথা বলছে আর আসছে। ডোমকল থেকে মামুন আব্দুল কাইমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।